চাঁদপুর শহররক্ষা বাঁধের আশেপাশে প্রায় 5,000 মানুষ বসবাস করে। শিমুল মাহাদি, বৈশাখী সংবাদ। কৃষিমন্ত্রী আব্দুর রাজাক বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলনের নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। জনগণকে শান্তি নিয়ে অপচেষ্টা রুখে দেওয়া হবে বলেই জানান তিনি। সকালে চাঁদাইলে জাতীয় সেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় আদালতে দণ্ডিত হয়েছেন। কৃষিমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে, নির্বাচন কমিশন সুষ্ঠু সুন্দর এর আলো। চাইনাজাতের কমলা চাষ করে সাফল্য পেয়েছেন মাগুরার দায়পাড়া গ্রামের কৃষক আবু তাহের। শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়, বেশি দূর লেখাপড়া করতে পারেননি তিনি। তবে কারো বোঝা না হয়ে স্বাবলম্বী হতে কমলা চাষ শুরু করেন তাহের। তার সাফল্য উৎসাহিত করছে অন্য চাষিদেরকেও। মাগুরার সংবাদদাতা সঞ্জয় রায়চৌধুরীর প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ। মাগুরা সদর উপজেলার দায়পাড়া গ্রামের যুবক আবু তাহের শারীরিক অসুস্থতার কারণে অষ্টম শ্রেণীর পর আর লেখাপড়া করতে পারেননি, শুরু করেন কৃষিকাজ। আড়াই বছর আগে ইউটিউবে চাইনা কমলা চাষের ভিডিও দেখে স্বল্প পরিসরে চাষ শুরু করেন। তবে প্রথমবার ফলনে সাফল্য পান তাহের। এছাড়া বাগানে কমলার পাশাপাশি সাথী ফসল হিসাবে চাষ করেছেন বেগুন, কাঁচা মরিচ ও পুঁইশাক। ভালো লাভ পাওয়ার বাগানের পরিসর আরো বাড়াতে চান তিনি। 150 সাইজ আগে কমলা এলাকে প্রথমে লাগাই, লাগানোর পরে এলাকে আড়াই বছর পরে ফল আসে। চাইনা লেবুটা খুব মিষ্টি হয়েছে, আমরা চাচ্ছি যে আমি আরো আগামীতে জমি এবং গাছ বাড়াবো। তাহের সাফল্য দেখে মাগুরার অনেকেই কমলা চাষ থেকে অনেক পাখি উড়ে আসে এসব গ্রামে। বাংলাদেশের পাখিরা তো কর্মসূচি চালানো হয়, লাগানো হয়েছে সাইনবোর্ড, বিতরণ করা হয় লিফলেট। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। অনেক রকম পাখি আছে, রোগানি আকাশে উনিয়ন বিভিন্ন রকমের পাখি আছে। তারা সীমান্তবর্তী আবদুল্লাপুর, সাহেবনগর, হরিপুর, কালিকাপুর, আনন্দপুর ও রাজেন্দ্রপুর সহ আশপাশের গ্রামের পাখি রক্ষায় কাজ করে যাচ্ছেন।